الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الاولين والاخرين نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد سرد مربياني كرام مسلياني كرام ورام سرد ما أبو نرا جارة أبستيت جبوك ترون করোনা ভাইরাস সারাটা পৃথিবীকে আক্রমণ করেছে পৃথিবী পৃথিবী প্রায় সবটাই আক্রান্ত কেউ বেশি কেউ কম হা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমরা এখনও আশা করি আমাদের দেশে আক্রমণের মাত্রাটা কম অন্যান্য দেশের তুলনায় আক্রমণের মাত্রাটা কম তবে হ্যাঁ আল্লাহ তাআলা তার কাছেই আমাদের ফিরে যেতে হবে দোয়া করতে হবে দৌবা করতে হবে বারবার আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কারণ আল্লাহ ছাড়া মুক্তি দেওয়ার কেউ আল্লাহ তালা তিনি সব কিছুর স্রষ্টা এমনকি জীবাণুর স্রষ্টাটাও কে জীবাণুর মালিকও আমাদের মালিকও আল্লাহ তবে এই করোনা ভাইরাসে বারবার নবীজির ওই হাদিসটা স্মরণ করা উচিত আজকেও বলি গতদিন বলেছি বারবার সবাই জানবেন ইবনে মাজা বন্দনা করেছেন নবীজি আলী ওসাল্লাম সাড়ে চোদ্দোশো বছর আগে সতর্ক করে দিয়ে বলেছিলেন লমতারিল ফাহিশাতু ফি কৌমিন কাতুন যদি কোনো সমাজে বেবিচার ছড়িয়ে পড়ে বেবিচার চরিত্রহীনতা যদি ছড়িয়ে পড়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছড়িয়ে পড়ে হাত্তা ইউলিন বিহা এমন কি তা প্রকাশিত হয় প্রকাশ করে ঘোষণা দেয় তাকে বলে যারা তা করে তারা হয় বড় বড় যদি এমনটা হয় তাহলে আল্লাহ ওই সমাজে ওই জাতিতে আল্লাহ তালা দেন মহামারী 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 দেন তা দেন জীবাণু দিয়ে রূপ দিয়ে দেন ক্ষুধা দারিদ্রতা দিয়ে কেমন লামথাকুর মাদাত আসলা ফুহুম আল্লাদীন মাদাও এমন রূপ দিয়া দেন যা অতীতে ছিল তো সবাই একমত এই কোভিড নাইন্টিন বা কোভিড এই আঠারো বা উনিশ যেটাকে বলে নোবেল করোনা কি বলে ইংরেজিতে নোবেল মানে বুঝবেন না পোলাপান মনে করবে উপন্যাস হ্যাঁ উপন্যাস মার্কা করোনা না নোবেল মানে ইংরেজিতে নোবেল বলে ওই জিনিসকে যার অতীত কোনো প্রমাণ পাওয়া যায় এজন্যে দুনিয়ার ডাক্তাররা মিলে করোনার আগে কান শব্দ দিছে এর নাম নামটা কি নোবেল মানে আগে এর প্রমাণ আগে এর দৃষ্টান্ত আগের কোনো লক্ষণ ছিল না সম্পূর্ণ নতুন এ নতুন মহামারী আল্লাহ তালা দিয়েছেন আপনারাই এবার বাংলাদেশকে চিন্তা করেন ওই এক অসভ্য মেয়েকে ধরেছে সরকার আমি জানি না সরকার কেন থেমে গেল ওই মহিলা বলেছে প্রধানমন্ত্রী ছাড়া সবাইকে সে ম্যানেজ করেছে তার মুখের কথা পত্রিকায় এসেছে নিউজে এসেছে সরকার থেমে গেল কেন এই কুলাঙ্গারদের কারণে পশুদের কারণে আজ এই মহামারী ছড়িয়েছে কোনো সন্দেহ সন্দেহ তবে সবাইকে সতর্ক হওয়া উচিত চরিত্র কালি আলেম না যারা ইংরেজি শিক্ষিত তারাও বলে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট টাকা পয়সা হারিয়ে গেল কিছুই হলো না হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট স্বাস্থ্য যদি হারায় কিছু একটা গেলো আর ক্যারেক্টার ইজ লস্ট এটা আমার কথা না আপনাদের কথা যার চরিত্র নাই তার এখন যার চরিত্র নাই সে যদি হয় নেতা যার চরিত্র নাই সে যদি হয় এক্সিকিউটিভ যার চরিত্র নাই সে যদি বসে সামনে যার চরিত্র নাই সে যদি প্রথম কাতারে থাকে তাইলে করোনা ভাইরাস আরও আসবে 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 ঠেকানো ধার ধরে এদেরকে বের করতে হবে রাজি হাসেন রাজি হাসেন সরকারকে প্রধানমন্ত্রীকে বলবো আসলে এই অসভ্য মেয়েকে প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে কেউ ধরত না এটা প্রমাণিত প্রমাণিত প্রধানমন্ত্রীকে বলবো আল্লাহর আসতে নিজেকে রক্ষা করেন জাতিকে রক্ষা করেন আমাদেরকে রক্ষা করেন আল্লাহর আসতে চরিত্রহীনদেরকে গাড় ধরে বের করেন রাজি আছেন আপনারা কারণ আর চরিত্রহীনতা কোথায় গিয়ে পৌঁছেছে এটা যেন অহংকার এটা যেন কি রাগ করতেছেন আপনারা করতেছেন তাই করোনা ভাইরাস নিয়ে কথা বললেই প্রথমে হাদিসটা সবাই বলবেন রাজি আছেন বিশুদ্ধ হাদিস ইবনে বর্ণনা করেছেন সাড়ে চোদ্দশো বছর আগে সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলে গিয়েছেন আমাদের বাংলাদেশ ও সারাটা পৃথিবীতে আজ চরিত্রহীনতা স্বাভাবিক হয়ে গিয়েছে আর এই জন্যেই এই জন্যেই যেখানে চরিত্র নাই যেখানে সব হারিয়ে যাচ্ছে সেখানেই নোবেল করোনার মতো গজব কে দিয়েছেন সুতরাং আমাদের প্রত্যেকের তৌবা করা উচিত সতর্ক হওয়া উচিত সাবধান হওয়া উচিত কারণ আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই ভাতিজা আমাদেরই সমাজে শোনেন বিশ পঁচিশ বছর আগে আমরাও পড়েছি দেশের বিশ্ববিদ্যালয়ে বিদেশের বিশ্ববিদ্যালয়ে এত সভ্যতা ছিল না ছিল বলে এখন কি হয়েছে রাস্তায় মসজিদের সামনে রাস্তায় হাঁটতে গিয়ে কার ছেলে মেয়ে হাত ধরে হাঁটে বলেন এরা কি আকাশ থেকে নেমেছে না আমাদের ছেলে মেয়ে ভাই ভাতি যা তারা পশুর মতো হয়ে যাচ্ছে আমাদের তাই নাই নীরব চক্ষু বুঝে থাকবেন তাহলে করোনা নোবেল নোবেল শুধু করোনা না আরও নোবেল আসবে ক্ষমতাটা কার হাতে যেটা রাখবেন এই পৃথিবীতে এই পৃথিবীতে মানবতা টিকে থাকবে ততদিন যতদিন চরিত্র টিকে থাকবে চরিত্র সব সর্বশ্রেষ্ঠ সম্পদ কোরআন হাদিস তো বলেই ইংরেজি শিক্ষিতরাও বলে কারেক্টার ইজ লস্ট এখন এই কারেক্টার শুধু শুধুমাত্র এ শারীরিক বা নৈতিক চরিত্র কমপ্লিট বলে শুন আমার একটা দুঃখের কথা বলি কেন গজব আসবে না বাংলাদেশের আমি নাম ধরে বলি রাজুক রাজুক আমার আমি উত্তরায় যে ফ্ল্যাটে থাকি এটা রেজিস্ট্রি করার জন্যে ওই কোম্পানি দিয়েছে সেল পারমিশন কিন্তু আমি আল্লাহর কসম করে বলি দুই মাস আটকে রেখেছে আমার নাম দেখেও আমি দুই মাস পরে গিয়েছি গিয়ে দেখি যে অসভ্য ফাইলটা আটকায় রেখেছে দাড়িওয়ালা সফেদ দাড়িওয়ালা ঘুসকুর গুসকুর আল্লাহর কসম করে বলি লম্বা সফেদ সাদা পাকা দাড়ি গুশকায় এমন অসভ্য বাংলাদেশে ঘুরি ঘুরিয়ে আমি নিজে যা দেখলে বিশ্বাস করতাম আমি শুধু বলেছি বাংলাদেশের জন্ম নিয়ে এতটুকুন মর্যাদার অধিকার রাখি যে নামটা দেখলে ছেড়ে দেবে আমাকে আসতে হলো এই কথাটা বলেছি সাথে সাথে সই করে ছেড়ে দিছে তো সবাই কয় দুই মাসে হয় না এখন সই হলো তো এই আমি আফসুস আর রাগ করবেন না আমার সত্য ঘটনা বলছি যদি একজন দারিবিহীন প্যানকুট টাই পরা ঘুষ তো ঠিক আছে লেবাসটা কার মতো আমার মতো লেবাসটা কিরা করতেছেন আমার মতো লেবাস নিয়ে চেয়ারে বসে ঘুষ এদেরকে এদেরকে যদি যাচাইয়া বিদায় না করা যায় দেশে শান্তি আফসোস পারতেছি আমরা পারতেছি কেন আজ কেবল চরিত্র সব থেকে ধ্বংস হয়ে গিয়েছে তাই তাইতো আল্লাহ গজব দিয়েছেন তবে এটাকে ডাইরেক্ট গজব না বলে আমরা বলি এটা হলো সিগন্যাল এটা কি এটা কি অতীতে আল্লাহ তালা গজব দিয়েছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন ও আল্লাহ আমার পরে আমার উন্মাদ নবীজির ডুয় এবং রেসালাত পাওয়ার পর থেকে কেমত পর্যন্ত যত মানব দানব আসবে সবাই নবীর উম্মত তবে উম্মত দুই প্রকার উম্মত একটা হলো উম্মাতুল দাওয়া আর একটা উম্মাতুল ইজাবা ইজাবা তারাই যারা নবীজির ডাকে জবাব দিয়েছে সাড়া দিয়েছে যেমন আমরা নবীজির ডাকে সাড়া দিয়েই তো নেচি মসজিদে আসি আল্লাহ কবুল করুন বলে না আমি হা এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা এখনো নবীজির ডাকে সারা দেয় এরা হলো হল আওয়া কিন্তু সবাই নবীর উম্মত নবীজি বলেছেন ও আল্লাহ কেমত পর্যন্ত আমার উম্মত যারা এদেরকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ দোয়াটা কবুল করেছেন এই জন্যে একেবারে ধ্বংস হবে না এই উম্মত তবে অতীতের অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দিয়েছেন না দেন নেই আপনারা একটা একটা করে যদি চরিত্র ধ্বংসের পয়েন্ট ধরে কথা বলেন ইতিহাস বলে কোরআন বলে হাদিস বলে আল্লাহ তালা অতীতের অনেক জাতিকে ওই সকল পাপের জন্য নিশ্চিন্ন করে দিয়েছেন আজও পৃথিবীতে প্রমাণ আছে আছে না আছে না যেমন পুরুষ পুরুষকে বিয়ে করে নারী নারীকে বিয়ে করে এই অপরাধের কারণে একটা জাতিকে টোটালি ধ্বংস করে দিয়েছেন কে প্রমাণ আছে না আছে না আফসুস এর পরেও এর পরেও আজকের পৃথিবীতে তা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন না তবে কি দিচ্ছেন ওয়ার্নিং দিচ্ছেন সিগনাল দিচ্ছেন সিগনাল দেখে বুদ্ধিমান বিবেকবান সচেতন যারা সতর্ক হবে আর যার কপালে হেদায়েত নাই সে কী হবে তবে সংখ্যাটা যদি তাদের বেশি হয় তাহলে আমাদেরও খবর আমাদেরও খবর আছে আমি তো বিশ্বাস করি বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা বেশি ভালো মানুষের সংখ্যা আমি বিশ্বাস করি এটা আমার বিশ্বাস কিন্তু কেন যেন এখন বেড়ে যাচ্ছে দুষ্টের সংখ্যা রাগ করবেন আপনারা কেন যেন দুষ্টের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই আল্লাহর সিগনাল একটা সময় ছিল পাপ পাপাচারিতা ঘুষ খাওয়া গোপনে করত আর এখন এখন আমি বললাম তো মানে আফসোস মানে আমার সাথে যে লোক আরেকটা লোক সেও রাজুকে চাকরি করে রাজুকের একজন কর্মকর্তা রাজুকের কর্মকর্তার নাম দেখেও ওই রাজুকের আরেক অফিসার ছাড়তেছে না পরিস্থিতি কোথায় গিয়েছে কোথায় আমি শুনতাম যে সজাতি নাকি কেউ কারো ঘুষ খায় না শুনতাম আগে হ্যাঁ এখন এটাও উল্টে গেছে এটাও আমার আমার লেবাস লেবাস নিয়ে নিয়ে ঘুষ ঘুষ খায় আফসোস এই জন্য নোবেল করোনা বন্ধু গান আমি আমার নিজেকে আপনাদের প্রত্যেককে বলে আল্লাহর আসতে অন্যায় না প্রতিবাদ প্রতিবাদ রাজি আছেন রাজি আছেন আর যাতে নৈতিক চরিত্র ধ্বংস না হয় সবাই গার্ড দেব নিজেকে নিজের পরিবারকে ছেলেমেয়েকে ভাই ভাতিজাকে রাজি আছেন চরিত্রই যদি ধ্বংস হয়ে যায় আর এটাই যদি সহজ হয়ে যায় তাহলে আল্লাহ তালার এই গজব নতুন নতুন গজব আসতেই থাকবে কোনো সন্দেহ আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিন জোরে বলুন আমির আল্লাহ তিনি গজব পৃথিবী একমত দেখুন কোরআন আল করিম ঘরে যায় মেলায় দেখবেন ছয় নাম্বার সৌরা সতেরো নাম্বার আয়াত আম এর সতেরো নাম্বার আয়াতে বলছেন আল্লাহু বিদুররিন ফালাক্কা শিফালাহু ইল্লাহু সত্যিই যদি তোমাদের উপরে কোনো শাস্তি গজব আর আজাব আসে তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে যদি ওয়ার্নিং আসে আল্লাহ ছাড়া আর কেউ তা থেকে বাঁচাতে বাঁচাতে এখন নোবেল করোনা কার পক্ষ থেকে আসে পৃথিবী জানতো না দেখুন আমরা কত অসহায় কত অসহায় আমাদের আছে পারমাণবিক অস্ত্র আছে না আমাদের আছে রাডার আমাদের আছে আকাশ কন্ট্রোল করার যোগ্যতা আমাদের আছে ইতারকে কন্ট্রোল করার যোগ্যতা আছে না ইতার কন্ট্রোল করে ইন্টারনেট এটা আল্লাহর দেওয়া ফ্রি জিনিস কিন্তু ওই ওই কিছু রাগব রাগবওয়ালেরা আল্লাহর দেওয়া ইতারকে কন্ট্রোল করার যোগ্যতা নিয়ে আপনারা আমার কাছ থেকে বাণিজ্য করে কিরা করতেছেন সব কার তো আমাদের হা আমরা ইতারকে কন্ট্রোল করি আমরা আকাশকে কন্ট্রোল করি কৃত্রিম উপগ্রহ দিয়ে সব দেখি পৃথিবীর কোথায় কি দেখি কিন্তু একটা সামান্য ভাইরাস সাধারণ চর্মচুককে যা দেখা যায় না এর সামনে কত বড় অসহায় ডাক করতেছেন আপনারা সত্যনা মিথ্যা আমেরিকান প্রেসিডেন্ট আপনারা অনেকেই শুনলে আশ্চর্য হবেন মিস্টার ট্রাম্প পনেরোই মার্চে পনেরোই মার্চে ট্রাম্প হোয়াইট হাউসে বলেছেন মুসলমান যারা আল্লাহর কাছে দোয়া করো নামাজ পড়ো ট্রাম্প বলেছে ট্রাম্প ট্রাম্প বলেছে পনেরোই মার্চে মুসলমানরা কি করো কি করো কার কাছে বলো নাকি ওর ট্রাম্পের সাথে সে যেখানে যায় একটা ছোট্ট ব্রিফকিস থাকে এই পৃথিবীতে যাদেরই পারমাণবিক অস্ত্র আসের সুইস চিফ এক্সিকিউটিভের সাথে থাকে বুঝছেন না বটম চাপবে অ্যাকশন শুরু হবে আমরা বলি না তোমার কাছে তো পারমাণবিক বোমা আছে করোনা ভাইরাসের বিরুদ্ধে মারো তোমার কাছে তো আকাশ কন্ট্রোল করার কৃত্রিম উপগ্রহ আছে একটু মারো কত অস্ত্র কত মানে সুসজ্জিত বাহিনী কত কিছু তোমাদের আছে ছোট্ট দেখা যায় না ভাইরাস তাদেরকেও এতটাই অসহায় যে পুরা লক আউট লকডাউন আউট কোনটা হ্যাঁ লকডাউন সব এই পৃথিবীতে যত ক্ষমতাতর ছোট্ট জীবাণু দেখা যায় না তার সামনে তার সামনে এটা প্রমাণ করে আমরা আসলেই কত দুর্বল যত বাগারম্বর দেখাও না কেন অসহায় কার কাছে কার কাছে তাই আল্লাহর কাছে ফিরে যেতে আল্লাহর কাছে ফিরে যেতে রাজি আছেন ইনশাল্লাহ বাংলাদেশে কত সাহেব কত আস্তিক নাস্তিক কত দাবিদার সবাইকে বলি ফিরো কার কাছে ওই ট্রাম্পকে দেখো পুতিনকে দেখো চাইনি প্রেসিডেন্ট কে দেখো কত অসহায় কত অসহায় আর আমি আপনি সবাই অসহায় কার সামনে কার সামনে সুতরাং সময় থাকতে ফিরে যেতে হবে কার কাছে আল আল্লাহ সুরা ইউনুস ঘরে যায় মিলায়ে দেখবেন দশ নাম্বার সুরা একশো সাত নাম্বার আয়াত এর মধ্যে আল্লাহ বলেছেন ঠিক একই কথা ওয়াইয়াং শাসকল্লাহু বিদরুলিন ফালাকা শিফালাহু ইল্লাহু যদি কষ্ট তোমাকে পায় যদি আল্লাহর দেওয়া শিগ্লাল তোমাকে পেয়ে যায় দুঃখ তোমাকে পায় বেদনা তোমাকে পায় অসুস্থতা তোমাকে পায় আল্লাহ ছাড়া আর কেও মুক্তি দেয়ার মুক্তি দেয়ার নাই মানুষ যে ভয় পেয়েছে দেখুন করোনা ভাইরাসকে যেভাবে ভয় পেয়েছে আল্লাহরে যদি এর সিকি পরিমাণ ভয় পাইতো কারে ভালো করে বুঝবেন করোনা ভাইরাসকে ভয় পেয়েছে এর স্রষ্টাকে যদি ভাইরাসকে যতটা ভয় করে এর চেয়ে সিকিবাগ ভয় করত পৃথিবীটার জান্নাতে পরিণত হয়ে যেত পৃথিবীটা জান্নাতে পরিণত কারণ আল্লাহকেই যদি ভয় করত ঘুষ খাইত না চরিত্রহীন হতো না অন্যের অধিকার নষ্ট করত না জুলুম করত না ধরাকে সরা জ্ঞান করতো না ক্ষমতা চিরস্থায়ী মনে করত না যদিও ফেরাউন চিরস্থায়ী হয় নাই শিক্ষা নিত কিন্তু আফসোস আমরা দেখতে পাই ভয় পায় করুণারে আল্লাহরে আমাদের দাবি আমাদের বক্তব্য ভয় করো কাকে কাকে ভয় করো রাজি আসেন কাকে ভয় করবো করোনারে ভয় করি না কাকে ভয় করি কেন আল্লাহরে ভয় করি এই কথাটা বলার জন্যে বিশ্বনবী মুহাম্মাদুর রসুল সাল্লা আসলামের দুইটি কথা মিলাতে হবে নবীজি বলেছেন বুখারির বিখ্যাত আদিস নবীজি বলেছেন হা শুনে রাও ইসলামে সংক্রমণ বলতে কিছু নাই সংক্রমণ বলতে তবে নবীজি আবার বুখারির হাদিস নবীজি বলেছেন ফেরু কামিনাল জুজাম ফেরারু কামিনাল আসাদ বুখারি নবীজি বলেছেন তুমি কুষ্ট রোগীকে দেখলে এমনভাবে পালাবে যেমন সিংহ দেখলে পালাও কুষ্ঠরোগী দেখলে পালাবে যেমন সিংহ দেখলে কথা মিলায়া সব মহাদেশেন কেরাম বলেছেন নবীজি যে প্রথম বলেছেন সংক্রমণ নাই এখানে একটা শব্দ উজ্জ্ব তা হল জীবাণুর ক্ষমতা নাই আল্লাহর হুকুম না হলে আক্রমণ করে আমি কি বুঝাতে পেরেছি তার মানে আমরা কত জীবাণুতে বসবাস করি করি না করি না অন্তত বাংলাদেশ ঢাকা শহর আমরা অসংখ্য জীবাণুতে বসবাস করি কিন্তু জীবাণু যদি সবটাই কাজ করত বাংলাদেশে কেউ বেঁচে থাকার সম্ভব তার মানে জীবাণু শুনে কার কথা কার কথা জীবাণু তখনই কাজ করে যখন জীবাণুর স্রষ্টা বলে কাজ করো বুঝতে পেরেছি তাই প্রত্যেকটি ইমানদার হা সতর্কতা অবলম্বন করবে বিশ্বাস করবে ডাইরেক্ট জীবাণু ক্ষতি করতে যদি না অনুমতি না দেন কে এই যে বাস্তবতা এই বাস্তবতায় আল্লাহ আলার দেয়া সিগনাল নোবেল করোনা ভাইরাসে আমাদের উচিত আল্লাহ তালা দুইটি শব্দ করে নে কেরিমে সুন্দর করে বলেছেন আল্লাহ তালা নূরের একত্রিশ নাম্বার আয়াতে বলেছেন ওয়াতুবু ইমিয়ান সবাই মিলে আল্লাহর কাছে তৌবা করো কথাটা কার সবাই মিলে আল্লাহর কাছে তৌবা করো এখন আমরা প্রশ্ন করলাম আল্লাহকে আল্লাহ তোমার কাছেই তৌবা করব একটু বুঝাই আমরা তো লেমেন আমরা তোমার কথা বুঝতেছি না তোমার কাছে সবাই তৌবা করব একটু বুঝায়া কো তাইলে আল্লাহ একান্ন নাম্বার সোরা আদারিয়াতের পঞ্চাশ নাম্বার আয়াতে এই কথার ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে বলেছেন ইলাল্লাহ ইলাল এর অর্থ সবাই মিলে পলায়ন করো আল্লাহর দিকে বুঝতে পেরেছেন পালায়া যাব কোথায় কার কাছে পালাবো কার কাছে আল্লাহর কাছে পালায়া যেতে হবে তার মানে এক আল্লাহারি কথাটা বুঝানোর জন্য মুফাসিরে কেরাম এভাবে বলে যে বাচ্চা দুষ্টামি করেছে মা বাবা শিক্ষক শাস্তি দেওয়ার জন্য আগাইছে এখন ওই 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 ছাত্র ওই সন্তান যদি মা আর বাবার দিকেই দৌড়ায়া যায় আর যাইয়া আপা আম্মা সার বলে জড়ায়া ধরে হয়তো এক দুইটা বাড়ি দেবে তারপরে কে অনেকে আসে আর মারতে পারবে না আল্লাহ এই কথাটাই বললেন শাস্তির ঘোষণা করেছেন কে সিগনাল দিয়েছেন কে আমাদেরকে ধ্বংস করে দেবেন না তবে আমাদের জন্যে পাপের শাস্তি একটু সিগনাল কে দিয়েছেন এ অবস্থায় আমরা করোনা ভাইরাসকে যতটা না ভয় করব তার চেয়ে বেশি দায়িত্ব পলায়ন করব কার দিকে কার দিকে আল্লাহর দিকে পলায়ন করব। আল্লাহর কাছেই যাব বিপদ যত ঘন হবে পালায়া যাব কার কাছে আল্লাহ তালার কাছে আল্লাহর কাছে যত যাব যত আল্লাহর দিকে পলায়ন করব। এর নাম তৌবা এর নাম কারণ পালানোর জায়গাও এ আয়াতের মধ্যে তিনটি কথা এক নাম্বার। হা করোনা ভাইরাস অনেকে মনে করবে ও টিকা আবিষ্কার হবে প্রতিষেধক পাওয়া যাবে দামি হাসপাতাল তৈরি করবে আমার কিচ্ছু হবে না জেনে রাখবেন ওই ভাইরাসে মরে গেলে কেউ ধরেও না মরে গেলেও মরে গেলেও আফসোস মানুষ শিক্ষা নাও আমরা তো বাংলাদেশে এভাবেই বড় হয়েছি কেউ অসুস্থ হলে সবাই দৌড়ায়া যায় ঠিক না শত্রুও অসুস্থ হলে দেখতে যায় এটা আমাদের সোসাইটি এটা এভাবেই আমরা বড় হয়েছি কিন্তু এটা এমন রূপ এই যে বাংলাদেশে কেন চড়িয়েছে বাংলাদেশের সরকার সতর্কতা আমি বলবো সত্যিই সতর্কতা অবলম্বন করে নাই উচিত ছিল ফ্লাইট বন্ধ করে দেয়া নবীজির সাড়ে চোদ্দশো বছর আগের হাদিস যে যেখানে আছে সেখানেই থাকবে যে যেখানে আছে সেখানেই থাকবে বিশ্ব নবীর আদেশ পালন করি নাই বাংলাদেশের ভিতরে ছিল না বাহির থেকে সব আর বাংলাদেশ আবেগ আবেগ যে আসছে এয়ারপোর্টে জড়ায়া ধরা কান্না ওর যে আছে খবর নাই আবেগে শেষ বাড়ি গেছে বাজারে গেছে বিয়া করছে শাদী করছে সবাই দেখতে আইছে শুনেন তাহলে একটা ঘটনা বলি পৃথিবীর ইতিহাস সাক্ষী এই পৃথিবীতে একটা প্যারেড আমেরিকার ফেলাডেলফিয়া শহরে উনিশশো আঠারো সনে একটা প্যারেড হয়েছিল পৃথিবীর ইতিহাস ওই প্যারেড কে বলে মৃত্যু মৃত্যুর প্যারেড পৃথিবীর ইতিহাসে আপনি ইতিহাস পরে যদি দেখেন মৃত্যুর প্যারেড লেখলে এটা আসবে উনিশশো আঠারো সনে আমেরিকার ফেলাডেলফিয়া শহরে একটি কি হয়েছিল প্যারেড হয়েছিল ওই প্যারেডে একজন ইনফ্লুয়েঞ্জার রুগী গিয়েছিল ইনফ্লুয়েঞ্জা মানে করোনার ভাই করুণার করুণার ভাই এই নাক দিয়া পানি পরে হয় একজন গেছিল। ওই একজন থেকে জন দশজন জন থেকে একুশ জন ছয় সপ্তাহে ছয় সপ্তাহে সত্তর হাজার মানুষ মারা যায় গল্প বলতেছি না ইতিহাস ছয় সপ্তাহে কয় হাজার ছয় মাস যেতে না যেতে ওই প্যারেডে উপস্থিত যারা ছিল তাদের একশো জনের সত্তর জন মারা যায় এই জন্যে পৃথিবীর ইতিহাসে আমেরিকার ফেলাডেলফিয়ার উনিশশো আঠারো সনের প্যারেডকে বলে মৃত্যুর প্যারেড একজন মানুষের সতর্কতা অবলম্বন না করার না করার ছড়িয়েছে আমরা বাংলাদেশে কি এই ইতিহাসটা জানে একজন মানুষ ছিল না আফসোস যে যে দেশে ছিল তাকে সেখানেই থাকতে বলা দরকার ছিল তাহলে গরিব দেশ আমার সোনার বাংলায় ঝুঁকি তৈরি হতো না তবে অবশ্যই এখনো সতর্কতা অবলম্বন করা উচিত না উচিত না শোনেন আপনারা অনেকে মনে করবেন হা এই নোবেল করোনা মহামারী দুই ধরনের হয় একটা মহামারী পরিচিত রোগ দিয়ে আনকন্ট্রোল মৃত্যু এটা মহামারী আরেকটা অপরিচিত রূপ দিয়ে আনকন্ট্রোল মৃত্যু এটা করোনাটা হলো নোবেল সকল মহামারীর আগে নোবেল বলে না সকল মহামারীর আগে নোবেল বলে যে মহামারীর আগে নবীজি বলেছেন চরিত্রহীনদের সাহসার জন্য এটা আসে তাই বাংলাদেশেও দরকার ছিল কারণ ওই এক অসভ্য মেয়ের জবানবন্দিতে সব উঠে আসছে আসছে না আসে নাই আসছে না আসে নাই বন্দিগণ সতর্ক হওয়া উচিত রাজি আছে রাজি আছে তাই যে সমাজে চরিত্রহীন যত বেশি নোবেল করোনা তত আল্লাহ হেদায়েত নসিব করুন জুড়ে বলুন আমিন আরো জুড়ে বলুন আমিন বন্দিগান আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত কারণ নবীজি বলেছেন লা দেরার ওয়ালা দারার নিজেরও ক্ষতি করা যাবে না আরেকজনেরও ক্ষতি করা যাবে তবে সকল বিশেষজ্ঞের অভিমত হল চোদ্দ দিন পর্যন্ত প্রকাশ পেতে বা নয় দিন বা সাত দিন সময় লাগে এই ভাইরাসটা কাকে আক্রান্ত করেছে প্রমাণ পাওয়ার হা স্বাভাবিক লক্ষণ ফুটে উঠে দুই দিন তিন দিনে যাদেরই এমন লক্ষণ অতিরিক্ত হাসি কাশি জ্বর একটু শ্বাসকষ্ট যা যা বিশেষজ্ঞের অভিমত অনুযায়ী বিভিন্নভাবে আমাদের প্রচার করা হচ্ছে যার মধ্যে এমন লক্ষণ হবে আল্লাহর ওয়াস্তে তার দায়িত্ব সে নিজেকে নিজেকে ঘরে আবদ্ধ করা অন্যকে ক্ষতি না মুসলিম ওই ব্যক্তির নাম নবীজি বলে গিয়েছেন আল মুসলিমু মানসালিম আল মুসলিম না মিনলিস মুসলিম ওই ব্যক্তি যার হাত আর মুখের ক্ষতি থেকে আরেকজন আরেকজন নিরাপদ তাই আপনার আমার যে কারো এমন লক্ষণ হবে আল্লাহর আসতে আর কাউকে ক্ষতি করব এমন কি পরিবারে পরিবারে নিজের সন্তান স্ত্রী তাদের থেকেও দূরে থাকব মিনিমাম দুই হাত মিনিমাম মিনিমাম দুই হাত দূরে থাকব, আলাদা রুমে থাকব। এই সতর্কতা অবলম্বন করে আল্লাহর কাছে তৌবা করব পানা চাইব ক্ষমা চাইব আল্লাহ তালা যদি সুস্থ করেন কেউ আটকাতে পারবে আর আল্লাহ যদি সুস্থ না করেন সারা পৃথিবী মিলে সুস্থ করতে পারবে আল্লাহ তাআলা তিনি সুস্থ করেন হাজার হাজার বছর আগে মিনিমাম সাড়ে চার হাজার বছর আগে কথাটা বলেছিলেন ইব্রাহিম সালাম নমরুজ নমরুজের সামনে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াসফিন আমি যে কোনো সুস্থ হই আমাকে সুস্থ করেন কে কে করেন এটা ইব্রাহিম আলী ইসালামের কথা আল্লাহর পরিচয় আপনারা আমার জন্য জিকির তাই এ আয়াতটা বেশি বেশি পর্ব রাজি আছে ওয়াইদা মারিত্যু আঙ্গুল দেখায় বলবেন ওয়াইদা মারিত্যু ফাহুয়া বলেন ওয়াইদা মারিত্যু ফাহুয়া ইয়াসফিন ওয়াইদা মারিত্যু ফাহুয়া ইয়াসফিন আমি যখন অসুস্থ হই সুস্থ করবেন কে আল্লাহ সুস্থ করবেন বন্ধুগান আমরা সবাই মিলে সতর্কতা অবলম্বন করব। আল্লাহ তালা তিনি আমাদের সুস্থ করবেন তবে সতর্কতার প্রথম হলো তৌবা করা পাপ থেকে ক্ষমা চাওয়া হয়তো আপনি আমি চরিত্রহীন না পাপ করি না তবে আমার সমাজে আপনার সমাজে আরেকজন করে ওই কুলাঙ্গারের পক্ষেও আপনি আমাকে তৌবা করতে হবে না হবে না কারণ আমরা একই সমাজের একই সোসাইটির আল্লাহ তালা আল করিমে সতর্ক করে দিয়ে বলেছেন ওনুসি বন্লিনা আল্লাহর পরীক্ষা থেকে সতর্ক থেকে কারণ কেবল পাপিষ্টদের উপরে আসবে না সবার উপরেই সবার উপরেই আসবে আফসোস আজকে আমরা কে কদ্দুর প্রতিবাদ করি আমরা কে চরিত্রহীনের বিরুদ্ধে বলি বরং অনেক জায়গায় চরিত্রহীনরা মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য হয়ে বসে আছে রাগ করবেন আপনারা রাগ করবেন চরিত্রহীন ঘুষণা দিয়া কয় আমি করি এমন অনেক জায়গায় রাগ করবেন না খুঁজ নিয়ে দেখবেন অনেক জায়গায় এমন অসভ্য মসজিদ মাদ্রাসা কি পারেন না আল্লাহ আল্লাহর ঘর কারা 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 খেদমত করবে তাওবায় আল্লাহ বলেছেন পাঁচটি গুণ যার আছে তার আফসোস আজ মসজিদ মাদ্রাসাতেও চরিত্রহীন যে মদ খায় মদখুর মদখুর মসজিদ মাদ্রাসা কমিটির সদস্য আছে না নাই পারছেন ঘার ধরে বের করে দিতে যতদিন না যতদিন না এদেরকে ঘাড় ধরে বের না করা হবে করোনার প্রভাব থাকবেই বন্ধু অথবা ওই অসভ্য তাকে তৌবা করতে হবে এমন তৌবা যে সে দ্বিতীয়বার আর করবে করবে রাজি হাসেন ইনশাল্লাহ বন্দিগান আজকে আরেকটি পয়েন্টে বলতে চাই অনেকেই বলেছেন যে পৃথিবীর অনেক দেশে মসজিদের নামাজ জামাত জুমা বন্ধ করে দেয়া হয়েছে যেমন আরব বিশ্বের কুয়েত সৌদি আরবেও গতকালকে হয়েছে মক্কা মদিনা ছাড়া সব মসজিদে জামাত নিষিদ্ধ হয়ে গিয়েছে পরবর্তী ঘোষণা ছাড়া ঘোষণা না দেয়া পর্যন্ত এই ব্যাপারে শুধু তাই না আজান আজান দেয়া হচ্ছে আজানে হাইয়া আলা পরিবর্তে মুয়াজ্জিন বলছে সল্লু ফি বিকুম আল্লাফির হিকুম অনেকের কাছে নতুন মনে হচ্ছে এখন এই যে বাস্তবতা আমরা এতক্ষণ বুঝলাম নোবেল করোনা আগে ছিল না আল্লাহ দিয়েছে চরিত্রহীনদেরকে সতর্ক করার জন্যে এর থেকে তৌবা করতে হবে কার কাছে সতর্কতা অবলম্বন করতে হবে সবাইকে হা নবীজিও এমন সতর্কতা আমাদেরকে সাড়ে চোদ্দোশো বছর আগে শিখিয়েছেন নবিজির যুগে নোবেল করোনা ছিল না তবে রসুল সাল্লামের জীবদ্দশায় মদিনায় মাঝে মাঝে প্রচণ্ড শীত নামত প্রচণ্ড বৃষ্টি হতো প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড শীতে প্রচন্ড বৃষ্টিতে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে তাই প্রচণ্ড শীত প্রচন্ড বৃষ্টি মানুষের ক্ষতি হবে মসজিদে আসতে নবীজি বেলালকে বলেছেন বেলাল আজানে হাইয়া আলা না বলে বলো আলা সল্লু ফির হালিকুম আলা সল্লু হালিকুম বলো সল্লু ফি বুয়ুতিকুম আর ডাইরেক্ট এই হাদিস আছে বুখারিতে মিলায় দেখবেন বুখারিতে ছয়শো বত্রিশ নম্বর হাদিস হলো আলা সল্লুফেম আর সল্লুফি বুয়ুতিক নয়শো এক নাম্বার নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে আজানের বাক্য শিকায়া দিয়া নবীজি নিজে মসজিদে জামাত না করে আজানে গড়ে নামাজ পড়ো যেখানে আসো সেখানে নামাজ পড়ো এই কথা আদেশ করে আমাদের শিখিয়েছেন এই জন্যে ফতুয়া দিয়েছে আলেম রামিলে গভর্নমেন্ট মসজিদে আসলে কে সংক্রমিত জানি না কার আছে কার নাই মানে হা আর এটা এমন এই জীবাণু বাতাসে চড়ায় না তবে তবে টাচ করলে সংস্পর্শে আসলে হাসি দিলে দুই ফুটের মধ্যে থাকলে আরেকজনকে আক্রান্ত করতে পারে শুধু তাই না এই যে কাঠ জড় পদার্থের উপরে যদি কাঠ প্লাস্টিকের উপরে প্রায় নয় ঘন্টা বা ছয় ঘন্টা জীবিত থাকে আর লোহার উপরে নাকি চব্বিশ ঘন্টা থাকে বুঝতে পেরেছেন যদিও গবেষণা ভিন্ন ভিন্ন রকম অনেক গবেষণা আছে বটে যদিও যেমন একটা গবেষণা ছিল আমি বাংলাদেশের একজন বিখ্যাত ডাক্তার ও যে আমাদের ডাক্তার ইব্রাহিম সাহেবের মেয়ের জামাই তার মুখ থেকে শুনে তিনি বলেছিলেন সাতাশ ২৭ ডিগ্রি হলে এই ভাইরাসটা হয়তো ছড়াবে কম কিন্তু গবেষণা এখন বলছে না বরং সত্তর ডিগ্রি সেলসিয়াস হলে ওটু মরে যাবে তবে এটা আবার ঠিক এই ভাইরাসটা বাতাসে বেড়ায় না ভারী হওয়ার কারণে নিচে পড়ে যায় কিন্তু নিচে পড়ে গেলে মাটিতে পড়লে মাটি যদি শুকায়া যায় তাইলে ধ্বংস হয়ে যায় কিন্তু যদি কাটে পড়ে প্লাস্টিকে পরে লুহায় পড়ে তাইলে নির্দিষ্ট সময় বেঁচে থাকে তাই আমাদের যে টাইলস আসে এই টাইলসে যদি পরে তাইলেও নির্দিষ্ট সময় বেঁচে থাকবে তাই সতর্কতার জন্যে আমরা কার্পেট উঠিয়ে দিয়েছি সবাইকে ঘোষণা দিয়ে বলা হচ্ছে আপনারা নিজেরা নিজেরা যদি নামাজ নিয়ে আসেন অনেক ভালো অথবা টাইলসে পড়লেন আর আমরা ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পর পরে আমরা টাইলস মুষব পাঁচ রক্ত নামাজের পরে টাইলসগুলো মুসবো আমরা প্রত্যেককে অনুরোধ করি এই যে আজানের শব্দ পরিবর্তন সাময়িক জামাত বন্ধ এটা নবীজির শিকানো বাস্তবতা থেকে বাংলাদেশেও যদি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে তাইলেও আমরা হয়তো করতে বাধ্য হব বন্দীগণ আল্লাহর ওয়াস্তে সবাইকে বলি আসুন তৌবা করি কার কাছে। রাজি রাজিয়াসিীন সাল্লাহ সবশেষে আজকে বলি। আমরা দুোয়া করব আমার সাথে পড়েন আল্লাহ আহ্মা ইন্না নাহুদুবিকা মিনাল বাহাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুজা আমি, ওয়ামিন সাইইল আজকাম। যারাই দুয়াটা পারি না, তারা পর্ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ যারা এই দোা পারেন না তারা পড়বেন ইউনুস আলাইহিস সালামের দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন যারা এটাও পারেন না বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ গত জুমায় বলেছিলাম বেশি বেশি সোরায়ে ফালাক সোহরায় নাস পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ হা আল্লাহ তা আলাহ হাবিবের শিখানো অনেক দু আছে সকাল সন্ধ্যায় পড়বেন বিস্মিল্লা হিল্লাহ ইয়া দরুরু মাসমে সেই উনফিল আরদে ওয়ালা ফিস সামাহু সামি ওলা আলিম আল্লাহ কবুল করুন বলেন না আমিন أروجُ يا بنُ هذا ما عندي والعلمُ عند الله عليه توكَّلتُ وإليه